আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন নতুন ডিজাইনে আমরা ধান মাড়াই করতেছি, নতুন ডিজাইনের গাড়িতে। এই গাড়ির ফ্যানের যে সাউন্ডটা অস্থির লেভেলের, ফ্যানের যে সাউন্ডটা আমি শোনাচ্ছি আপনাদেরকে কাছে গিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন ধান মাড়াই ট্রায়ালে যাব। তো কথা হচ্ছে, আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো এই ভিডিওটি শুরু করার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব। যেমন আমাদের এই সময় কিন্তু ধান নাই বললে চলে, আমার ভিডিওটা খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। আমার পাশের যে ক্ষেতগুলো বা মাঠগুলো আছে, এখানে এখনও ধানগুলো কিন্তু এখনও বড়ই হয় নাই। আর সে জায়গায় আমরা খুব কষ্ট করে, এবং আমাদের কারখানার ছেলেপেলে সবাই অনেক কষ্ট করছে, আমরা একটা বর্ষালে ধান পাইছি, যার কারণে আমরা এই ধানটা আপনাদের মাড়াই করার সুযোগ দেখাতে পারতেছি। তো মূলত কথা হচ্ছে, আমাদের এই যে ধান মাড়াই মেশিনটি নতুন ডিজাইনের, ইন্ডিয়ান মডেল, পিছনে ফ্যান। তো এই মেশিনটি আশা করা যায় ইউটিউবে বা যেখানে হোক আপনাদের কেউ ভিডিও দেখাতে পারবে না, বা করা কারো ভিডিও ওইভাবে নাই। তো যার কারণে কষ্টটা আমার করা, আপনাদের সৌজন্যে যারা এই ভিডিওটি দেখতে চান এবং আপনাদের যারা অপেক্ষা করেন আমাদের ভিডিওগুলো দেখার জন্য, তারা খুব সহজে এই ভিডিওর মাধ্যমে গাড়ি যাচাই বাছাই করতে পারবেন যে ধান কেমন পরিষ্কার হচ্ছে এবং মেশিনটির সার্ভিসিং কেমন। তো ঠিক আছে ভিউয়ার্স, আপনারা পুরো ভিডিও এনজয় করেন, কথা দিঘা তো করবো না, সব ভালো থাকেন। এই ধানগুলো কিন্তু একবারে কাঁচা এবং আধা ভিজা, এখন বর্তমানে বর্ষার সময়, যার কারণে একটু আমরা দেখে শুনে মাড়াই করতেছি এবং গাড়িতে এখন রং করি নাই। এবং ধানটা সবচাইতে আপনাদের যেটা ভালো লাগবে, ধান একদম পরিষ্কার ঝকঝকে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ, আমাদের কিন্তু এখানে ডবল শেপ করা আছে, ফ্যানের শেপটা কিন্তু আলাদা। আমি আবার বলতেছি,
আমাদের ফ্যানের শেপ আলাদা এবং ঢোলের শেপ আলাদা। এটা আমাদের অনেকটাই আপডেট বলতে পারেন। এটা আপডেট করার পিছনে কারণ হচ্ছে, দেখা যাচ্ছে যখন অনেক জোরে ধান ঢুকানো হয় তখন মেন হলার যেটা আছে এটা কিন্তু স্লো হয়ে যায়, একটু ধীরে হয়ে যায়, যার কারণে ফ্যানও কিন্তু তখন ধীরে হয়ে যায়। আর যখন শেপ আলাদা থাকবে তখন কিন্তু ফ্যান ফ্যানের মতো চলবে, ঠিক আছে, এবং বড় ঢোল ঢোলের মতো চলে যাবে। Yeah.